করোনা ভাইরাসের প্রতিষেধক হিসেবে গোমূত্র বিক্রি করায় ডানকুনির চাকুন্দি থেকে গ্রেপ্তার করা হয়েছে শেখ মাহমুদ নামে এক ব্যক্তিকে। অভিযোগ, সোমবার সকাল থেকেই তিনি লিটার প্রতি 400 থেকে 500 টাকা দরে গোমূত্র বিক্রি করছিলেন। ডানকুনি থানার আইসি অনিরুদ্ধ চৌধুরীর কাছে খবর পৌঁছানোর পর মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতারণা, বিপজ্জনক রোগ ছড়ানো, অস্বাস্থ্যকর পানীয় বিক্রির অভিযোগে মামলা হয়েছে ধৃতের বিরুদ্ধে। পুলিশের তরফে খবর, দিল্লি রোডের পাশে চাকুন্দি হাওড়া ব্রিজ এলাকায় 1 লিটারের জলের বোতলে গোমূত্র ভরে বিক্রি করছিলেন মাহমুদ। মানুষের মনে আতঙ্কের সুযোগ নিয়ে মাহমুদ চড়া দামে 1 লিটার করে গোমূত্র বিক্রি শুরু করেন। বড় প্লাস্টিকের কন্টেনারে ভরে গোমূত্র বিক্রি করছিলেন তিনি, অনেকেই তা কিনেছেন। কলকাতা রাজ্য দেশ, সেরা খবর সবচেয়ে আগে দেখতে সাবস্ক্রাইব করুন এস নিউজ। গ্রাম থেকে শহর, নিউজ অ্যান্ড মাচ মোর।